সম্মানিত শুনি যে স্বপ্ন ধারণ করে 1988 সালে প্রতিষ্ঠানটি শুরু হয়েছে, আজ তা আজও তা পূর্ণতা পায়নি। আজও আমাদের আমরা মানুষের দারিদ্রতা বৈষম্য নিপীড়নের শিকার, তবে পরিস্থিতির অনেক ইতিবাচক উত্তরও ঘটেছে যা অবশ্যই আমাদের আশাবাদী করে। আপনাদের সকলের মূল্যবান পরামর্শ, আন্তরিক সহযোগিতা এবং প্রচেষ্টায় বর্তমানে বিএনপি একটি জাতীয় পর্যায়ের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসাবে অন্তর করেছে। এই পল্লী মঙ্গল কর্মসূচি আসলে একটি অনন্য প্রতিষ্ঠান। এই পল্লী মঙ্গল কর্মসূচি তুলনা শুধু পল্লী মঙ্গল কর্মসূচিকে দেওয়া যায়। এই প্রচেষ্টা, এই যাত্রা আমাদেরকে অব্যাহত রাখতে হবে এবং প্রতিদিন আমরা নতুন নতুন চ্যালেঞ্জ ফেস করব, নতুন নতুন সমাধান খুঁজে বের করব এবং চেষ্টা করব কিভাবে ভবিষ্যতে এটাকে একটি অনন্য প্রতিষ্ঠানে রূপ দেওয়া যায়। 30 বছর খুব বেশি দিন নয় একদিক থেকে, আবার অন্যদিক থেকে অনেক দিন। এটা যদি এমন হয় যে দুঃখে দুঃখে চলছে, তাহলে 30 বছর দীর্ঘদিন হতে পারে, মানে একদিনই মনে হয় এক মাস। আবার যদি খুব ভালো চলে তাহলে মনে হবে এমনিতেই চলে গেল। সেটাকে আবার দেখা যায় যে 30 বছর বয়স অনেক বেশি অর্জন, সুতরাং 30 বছরের বয়সে 50 বছরের অর্জন সেটা সম্ভব। তো আমি ধারণা করছি যা শুনলাম তা থেকে যে এর অর্জন 30 বছর থেকে অনেক বেশি। বলেছিলেন যে আজকে শপথ নিতে হবে, মাইক্রো ক্রেডিট শপথ। আমি এটা না করে যে শপথ নেন এখন উপযুক্ত সেবার শপথ। এবং প্রেমকে যে পর্যায়ে আছে আমরা অনেক ভালো অবস্থানে আছি, সেটা আমাদেরই চেষ্টা, আমাদের চেষ্টা কিছু না। আমরা তো শুধু পুলিশ ম্যাটার, কিন্তু আপনারা কিন্তু মাঠে লোক যারা আছেন আপনারাই কাজ করেন, এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আপনাদের সকলের জন্য মধ্যাহ্নভোজ এবং পর্বতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আপনাদেরকে উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নাম্বার 25-41। আমার ইন্ডিয়ান ভাইয়েরা খুব ভালো, থ্যাংক ইউ।